আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি এটা উপচার্য হিসেবে বলছি না ব্যক্তিগতভাবে বলছি যদি শিক্ষাতায়নের রাজনীতি করতে হয় তাহলে সেটি শিক্ষা সংশ্লিষ্ট রাজনীতি হবে বড় থাকে আমি কাগজ কলমের কথা বলবো আমি আমার সিলেবাসের কথা বলবো আমি আমার সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক কী হবে এটি নিয়ে কথা বলবো আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কের কথা বলবো ছাত্ররা কি করে বৃহত্তর সামাজিক নাগরিক দায়িত্ব পালন করতে পারে সেটি নিয়ে কথা বলবো। ছাত্র রাজনীতির মূল এলাকাতে হবে এটি আমাদের ছাত্র হিসেবে শিক্ষক হিসেবে সমাজের সাথে আমাদের যে সম্পর্ক যে অঙ্গীকার তার যে রাজনৈতিক রূপ সেটি হয়তো হবে আমাদের রাজনীতি এখন আমি যদি বহিষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিভূ হিসাবে বসে এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করি যেটি বড় দাগে আমার সাথে সংশ্লিষ্ট নয় আমি তো মনে করি যে সেটি আমাদের জন্য খুব যুক্তিসঙ্গতনার আর আরেকটা ব্যাপারে এর সাথে বলা দরকার যে বড় যে প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় তো আর প্রতিষ্ঠান না এটি সমাজের প্রতিষ্ঠান এটি দেশের প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান যেটার উপর বহু বছরের মানুষের গভীর আশা আকাঙ্ক্ষা জড়িত সব রকম সব শ্রেণীর মানুষের তা আপামত জনতার প্রতিষ্ঠান সুতরাং এই বড় প্রশ্নগুলো যে একটা শিক্ষাঙ্গনে বড় দাগে জাতীয় রাজনীতি থাকবে কিনা এগুলো আমার মনে হয় বৃহত্তর সামাজিক একটা ঐক্যমত্তর দরকার এটি একটা বৃহত্তর সামাজিক চুক্তির দরকার এই বিষয়গুলো একটা প্রতিষ্ঠান নিজের থেকে করে বাস্তবায়ন করা কঠিন আমার সামনে যে ইমিডিয়েট ক্রাইসিস যে আমার বিশ্ববিদ্যালয় যেটা জাতির বিশ্ববিদ্যালয় আমি কি করে শিক্ষা কার্যক্রম শুরু করব এই আপনি যে বড়ো রাগের যে প্রশ্নগুলো বললেন এগুলি সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমার মনে হয় এটা যেটা আমাদের সময়ের ব্যাপার আছে আমি আর একটু বড় পরিশোধিতে ভাবতে চাই মানুষের মতামত নিতে চাই কিন্তু আপনি যেটা বললেন জেনারেল প্রিন্সিপাল আকারে বৈষম্য বিরোধী কথাটার মধ্যেই যে দলীয়করণ এর একটা বিরুদ্ধ সুর আছে তো ওই একটা বড় দাগে যদি আপনি বলেন যে আমি চাকরিতে নিচ্ছি দলীয়করণ হচ্ছে আমি কোনো প্রতিষ্ঠানে কোনো পদের নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে এটি তো যে কোনো বিবেচনায়টি বড় দাগেই বৈষম্য বিরোধী যে আমাদের স্পিরিট যে আদর্শ তার বিরুদ্ধে যায় কিন্তু এই আমি স্পেসিফিকলি এই পয়েন্টটা নিয়ে এখন আমি ওই চিন্তায় আসিনি আমাকে একটু সময় দেন এটা এটা আমার একা চিন্তার বিষয়ও না এটা জাতিকেও ভাবতে হবে এবং আমার দলটাও আমার যে সহকর্মীরা যে আছেন তাদের সাথে আমার অনেক আলোচনার বিষয় আছে এটা অংশীজনরা যদি আমাদের সাথে বড়ো দাগে একমত না হন বা বড়ো দাগে যদি তাদের সমর্থন না থাকে এই ধরনের এজেন্ডাতে যাওয়া আমাদের জন্য কঠিন হবে আমরা চিন্তা করব ধীরে ধীরে অংশীজনদের একটা বড় অংশের অকুণ্ঠ সমর্থন লাগবে এবং নেতৃত্বেরও একটা লেগে থাকার মানসিকতা লাগবে এটা রাতারাতি হবে না ফল হবে না এটা সময় দিয়ে চেষ্টা করতে হবে ক্রমাগত চেষ্টা করতে হবে সমাজ এবং রাষ্ট্র বড় পরিসরে যেহেতু এই প্রতিষ্ঠানটি সমাজ এবং রাষ্ট্রের একটি মৌলিক প্রতিষ্ঠান এবং এটি ভেতরে প্রথিত এর শেকড় গভীরে এই সমাজের অতএব বৃহত্তর সামাজিক ঐক্যমত এবং চুক্তিও কিন্তু আমাদের লাগবে এই জন্য কিন্তু আশা ছেড়ে দিলে তো চলবে না যত চ্যালেঞ্জে থাকুক আমাদের ক্রমাগত চেষ্টা করতে হবে সেই চেষ্টাতে আমরা সবার সহযোগিতা চাই অংশীচার হিসাবে বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমার দরজা খোলা যে কোনো মানুষ এসে কথা বলতে পারবে যার যার মতামত বলবেন আমি কোনো কোনো মতামতের সাথে একমত হবো কোনো কোনো মতামতের সাথে একমত হবো না